এটাও কন্টিনিউয়াসলি মুসলমানের বিরুদ্ধে একটা কনস্পিরেসি হচ্ছে। তো এইখানে তো অফকোর্স আপনি বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্টি মুসলিম পলিটিক্স চলছে আজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড। তো এইখানে বাংলাদেশের মেজরিটি যেহেতু মুসলমান, সেইখানে আমাদের গণতন্ত্র ওই যারা অ্যান্টি মুসলিম থাকবে, যারা ইন্ডিয়াকে তুষামুদি করবে, তারাই কিন্তু সরকার হয়তো গঠন করবে, পুড়ে দিছে দেশে, দেশের বাইরেও। এই যে এখানে ব্রিটিশ সরকার তারা বিভিন্নভাবে এটা তদন্ত করছে যে যে এই লন্ডনে ইভেন তারা যে এটা সরকার রাশিয়ান হিটম্যান দুইবার আমার বাড়িতে এখানে পাঠিয়েছে, বাংলাদেশে তো আমার গোর বাড়ি পুড়েই দিছে তারা। এটা র মিলে তারা এই দেশকে, ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি দেখেছি, যদি উনি মানবাধিকার কর্মী হয় তাকে আপনার তাহলে উনি আজকে সেই দিন ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি দেখলাম, প্রায় 7,000 বাংলাদেশি মেয়েরা ভারতের বিভিন্ন প্রস্টিটিউশনে। তো এইগুলি আপনারা খবর নেন না কেন? বিএনপি এত বড় সংগঠন এবং বিএনপি জনগণের দল, এইবার বিএনপি প্রমাণ করেছে আওয়ামী লীগ 3%-এরও মতো লোক বুথ সেন্টারে যায়নি। কারণ এখন যে কয়েকটা বিষয় যেটা এটা বলেছেন যে আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যেটা আমি ওই যে আপনি সাইড বাই যে কিছু কিছু কথাটা বলেছেন, যেমন একটা হচ্ছে যে ভারত বা মানে বাংলাদেশে তাদের কষ্ট হয় যদি বাংলাদেশে কষ্টে থাকে, সাইড বাই কথা বলেছেন। তো আমি এটা বলতে চাই যে এটা সত্য ঘটনা, কারণ ভারতের আপনি এই যে আমরা দিলাম করিডোর দিলাম, এটাতে আমরা কোনো কর নেই না, টাকা নেই না, তারপরে রামপাল দিলাম, চিরাং সমুদ্র বন্দরও দিলাম, এইগুলি এবং এবং শেখ হাসিনা নিজেও বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি চিরজীবন মনে থাকবে, বিকজ এর চেয়ে আর বেশি দেওয়ার কিছু নেই, অর্থাৎ দেশ উনি দিয়ে দিয়েছেন। এইটা তাদের তো ভারত তো অফকোর্স যেহেতু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তো সেইখানে তো ভারত ডেফিনেটলি তার লুক আফটার করবে তার সাথে যার রিলেশনশিপ আছে। আরেকটা জিনিস, আমাদের সবচেয়ে দুর্ভাগ্যটা হচ্ছে যে আমরা মুসলমান, মুসলমানরা এই কারণে যেমন গাজাতে আজকে আজকে মুসলিমরে হত্যা করতেছে, যে কারণে আমেরিকা নীরব, কারণ মাসাদের সাথে বাংলাদেশ সরকারের মানে একটা স্পেশাল রিলেশনশিপ হয়ে গেছে এবং এবং ইন্ডিয়াকে কনভিন্স করেছে যে, এবং এটা হোম মিনিস্টারের বক্তব্য ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে তার কঠিন শাস্তি দেওয়া হবে, এটা হোম মিনিস্টার বলেছে। তো আজকে বিকজ এই যে এর আগে দেখলাম আজকে আপনি বললেন যে হিন্দুত্ববাদের উত্থান, নরেন্দ্র মোদী আবার আসবে, তা আমার বাংলাদেশে হেফাজতে ইসলামকে আপনারা আমরা পিঠালাম, সরকার পিঠালো, এটার তো কোনো তদন্ত নেই, বিচার নেই। তার মুসলমান হইলে আমাদের আমরা মুসলমান, যেমন আওয়ামী লীগ তারা তারা মুসলমান মুসলিম শব্দটা তাদের আওয়ামী লীগ থেকেই, আওয়ামী আওয়ামী যে মুসলিম ছিল শব্দ এইটা তারা আগে থেকেই উইথড্র করে ফেলেছে, তারা বুঝেছে, বিকজ এখানে র টোটালি তাদেরকে ক্ষমতা, ইভেন শেখ সাহেবের সময় যখন আগরতলা ষড়যন্ত্র মামলা তারাই স্বীকার করেন, তখনই র অত্যন্ত সুকৌশলে বলেছে যে মুসলিম শব্দ উঠাও তাইলে তোমাদের, এবং এটাও কন্টিনিউয়াসলি মুসলমানের বিরুদ্ধে একটা কনস্পিরেসি হচ্ছে। তো এইখানে তো অফকোর্স আপনি বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্টি মুসলিম পলিটিক্স চলছে আজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড। তো এইখানে বাংলাদেশের মেজরিটি যেহেতু মুসলমান, সেইখানে আমাদের গণতন্ত্র ওই যারা অ্যান্টি মুসলিম থাকবে, যারা ইন্ডিয়াকে তুষামুদি করবে, তারাই কিন্তু সরকার হয়তো গঠন করবে। তো আমরা যেটা বিশ্বাস করি আজকে আমেরিকা ডেমোক্রেটিক কান্ট্রি গ্রেট ব্রিটেন, আর গ্রেট ব্রিটেন আপনার ঋষি প্রাইম মিনিস্টার হবে না, কারণ সুযোগ কম হয়ে গেছে, কারণ আমি তো ঋষির ভোটার, আমি কনজারভেটিভ পার্টির ভোটার, কিন্তু আমরা কনজারভেটিভ পার্টিকে এবার ভোট দিব না, বিকজ অফ দি এই দেশের অর্থনৈতিক অবস্থা। এই যে আর ঋষিকে বিকজ তারা গর্ডন ব্রাউনের মতো প্রধানমন্ত্রীকে বিকজ অফ হিজ এ স্কটিশ, এই বিষয়টা আপনার হবে না, এবং আমি নিজেই ঋষিকে দিব না, বিকজ এই যে এই এটা বিভিন্ন ইস্যুগুলি আছে এখানে, যাই হোক এটা নিয়ে ব্রিটিশ পলিটিক্স এটা তারা ইয়ে করবে। তো আজকে এই যে সবচেয়ে এখন আমাদের দেশের
আপনি যে সিন্ডিকেটের কথা আপনারা বললেন, আর আমার নেতা তারেক রহমানের কথা বললেন, তারেক রহমান তো চেয়েছিলেন, আপনার তো ওনার জন্য তো আপনার এই যে ব্রিটিশ ফরেন মিনিস্টার কি বললো, আর ইয়ে যে আপনার তাকে তারেক রহমানকে ধরে নিয়ে যাবে, এটা সাতবার জন্য নিলে হবে না। তবে তারেক রহমান নিজে আমি ওনার পক্ষ থেকে এমবেসিতে এপিল দিয়েছিলাম যে উনার পাসপোর্টটা রিনিউ করে আপনারা দেন, উনি দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, উনি চান যে উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাবেন। তো সরকার তো দিচ্ছে না, সরকার দিলে তো আপনার ওই যে আপনার তখন ওই যে আপনার ওই সরকারের মূল হচ্ছে সদিচ্ছা যে তারেক রহমান বাংলাদেশে যাবে না, কারণ তারেক রহমান বাংলাদেশে গেলে টোটাল সিনারিটা চেঞ্জ হয়ে যাবে, এটা সরকারও ভালো করে বুঝে। তো সেই কারণে আপনার সরকার ওনার পাসপোর্ট দিচ্ছে না, এবং সরকার এইগুলি বিভিন্নভাবে একটা আইওয়াশ করছে দেশের জনগণকে যে 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 আমরা ইয়ে দিয়ে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে তো প্রথম তো এটা পারবেনই না, এটা জনগণকে ভুয়া। এবং আওয়ামী লীগের শেখ হাসিনা যত কথা বলেন সবই মিথ্যা, সবই উল্টা, সবই এইটা মিথ্যাবাদী সরকার, কারণ যারা দেশের জনগণকে ভয় পায়, যারা দেশের এই দেশে আইনের শাসন নাই, যেখানে প্রধান বিচারপতি বিচার পায় না, এই আছে আপনি ইভেন দেশের বাইরেও দেখেন। যে একটা উদাহরণ আমি আপনার দিতে চাই, দেশের বাইরে যখন যে কোনো দেশের প্রধানমন্ত্রী আসলে, ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন আপনার গ্রেট ব্রিটেনে আসছিল, তখন প্রায় লক্ষ লক্ষ মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করেছে, কিন্তু একটা পুলিশ একটা ডেমনস্ট্রেটর যারা ডেমনস্ট্রেশন দিয়েছে তাদেরকে কোনোভাবেই বাধা দেয়নি। এইবার আমি যেদিন কোথায় মানে দেখেন মানে এই সরকার কত দুর্বল হলে, কত কাওয়ার্ড হলে এই কাজটা করে। এই যে এইবার মিউনিকে আসলেন সিকিউরিটি কাউন্সিলের ইয়েতে, এবং উনি বিএনপির ওই ডিজিএফআই ওখানকার ডিএ আপনার জার্মানে উনি ফোন দিল বিএনপির নেতা কর্মীকে যে তোমরা ওখানে এই ডেমনস্ট্রেশন করতে পারবে না। তো ওরা বললো যে আমরা তো এটা ডেমনস্ট্রেশনের অলরেডি পারমিশন নিছি, তো বলে না তোমরা ইয়ে করলে তোমাদের আত্মীয় স্বজনকে আমরা ইয়ে করবো। এবং এখানকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিও তাদের সাথে আবার যোগাযোগ করলেন যে এটা আপনারা ডেমনস্ট্রেশন করতে পারবেন না, দেশের ভাব মূর্তি নষ্ট হয়। তো এর এখন তারা বললো যে না আমাদের তো ডেমনস্ট্রেশন করা, এটা লন্ডন থেকে আমাদের নেতারা বলেছেন যে এটা আমাদের করতে হবে, তো লন্ডন থেকে তাইলে বলছে। পরে ফাইনালি ওরা যখন পারমিশন নিচ্ছে তখন বলছে যে লন্ডন থেকে মালিক সাহেব আসতে পারবেন। তো এইবার এই যে দেশের বাইরেও তারা আমাদের আত্মীয় স্বজন, এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে আমাদের আত্মীয় স্বজন বাড়িতে থাকতে পারে, আত্মীয় স্বজনরা বাড়িতে নাই তো, ইভেন আমাদের বাড়িঘর পুড়ে দিছে দেশে, দেশের বাইরেও। এই যে এখানে ব্রিটিশ সরকার তারা বিভিন্নভাবে এটা তদন্ত করছে যে যে এই লন্ডনে, ইভেন তারা যে এটা সরকার রাশিয়ান হিটম্যান দুইবার আমার বাড়িতে এখানে পাঠিয়েছে, বাংলাদেশে তো আমার ঘর বাড়ি পুড়েই দিছে তারা, এবং এই দেশেও দুইটা। তো এবার আমার গাড়িতে আরেকটা ডিভাইস রাখছে, এটা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তারা এগুলি তদন্ত করছে। এখন ডেমোক্রেটিক প্রতিবাদও আমরা দেশের বাইরে করতে পারবো না, আপনি দেশ লুট করবেন, দেশে গণতন্ত্র দিবেন না, প্রধান বিচারপতি বিচার পাবে না, তারেক রহমান বিচার পাবে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা যে 2 কোটি টাকার মিথ্যা মামলায় আজকে তারা জেলের ভিতরে রেখেছে, এই 2 কোটি টাকা কারেন্ট অ্যাকাউন্টে ছিল, কারেন্ট অ্যাকাউন্ট থেকে এখন সেভিংস অ্যাকাউন্টে 14 কোটি টাকা হয়েছে। যে একটা রাষ্ট্র যখন মিথ্যার আশ্রয় নেয়, রাষ্ট্র যখন মিথ্যাচার করে, প্রায় আমাদের এই যে প্রায় 700 নেশনের লিডার ইলিয়াস আলী চৌধুরী আলম শো এখন পর্যন্ত গুম, সালাউদ্দিন সাহেবকে কিভাবে ইন্ডিয়াতে তারা নিয়ে গেল, তো এটা র মিলে তারা এই দেশকে, ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি দেখেছি, যদি উনি মানবাধিকার কর্মী হয় তাকে আপনার তাহলে উনি আজকে সেই দিন ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি দেখলাম, প্রায় 7,000 বাংলাদেশি মেয়েরা ভারতের বিভিন্ন প্রস্টিটিউশনে, তো এইগুলি আপনারা খবর নেন না কেন, এইগুলি ফিরে আনেন না কেন, এটা ইন্ডিয়ানদের একটা ডকুমেন্টারিতে আমি দেখছি, এবং তাদের
তারা এইটা বলেছে, এরা কারা নিয়েছে আজকে, আজকে এই যে আজকে যে সিন্ডিকেট কারা করেছে, চুরি কারা করে, প্রথমত এক নম্বর ক্রিমিনাল সালমান রহমান, তারা দেশের অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে দিচ্ছে, তারা শেয়ার মার্কেট থেকে শুরু করে এ টু জেড তারা লুটপাট করেছে। তা চুর হচ্ছে আপনাদের দলের ভিতরে, আপনার যেটা আপনি অবশ্যই একটা স্বীকার করেছেন যে সংসদের ভিতরেই চুর রয়েছে, কারণ গডফাদার যদি প্রত্যেকটা যেমন সরকারের সিন্ডিকেট সরকারের গডফাদারগুলি এটাই এই দলীয় দলের ভিতরেই আছে, এবং এখানে ডিজিএফআই ইনভলভ আছে এই সিন্ডিকেটের মধ্যে, ডিবি ইনভলভ আছে, ছাত্রলীগের ছেলেরা ইনভলভ আছে, যুবলীগের ছেলেরা ইনভলভ আছে, আপনাদের মহিলা লীগরাই তো ইনভলভ আছে, এই এখন তো সরকারি সিন্ডিকেট, এই সিন্ডিকেটও এটা। আর শেখ হাসিনা যেটা বলেছেন গণদুলাই, গণদুলাই দিনবেন কেন, উনি রাষ্ট্রদ্রোহী কথা বলবেন কেন, উনি নিজে সরকার প্রধান, ওনার ওনার যে যেটা তো বিএনপি ঠিকই বলেছে যে আপনার আপনার বাহিনী আপনার পুলিশ মিডিয়া রেপ আর্মি ওদেরকে দিয়ে আপনি কন্ট্রোল করবেন, গণদুলাই দিবেন কেন আপনি, কারণ এটা তো গণদুলাই আমরা দেখেছি যে ওই যে আফটার লিবারেশন 71 থেকে 74 পর্যন্ত দেশে বেশি পকেটমার হয়েছিল, তখন দেশের জনগণ ওই যে পকেটমার ম্যাক্সিমাম কিন্তু আওয়ামী লীগের লোকরাই পকেটমারে ছিল। তো এখন যদি আপনি বলে আপনি দেশের আপনি প্রধানমন্ত্রী যখন বলবেন গণদুলাই দেওয়া হোক, তো এটা তো রাষ্ট্রের জন্য খুবই খারাপ এবং এটা দেশের জন্য খারাপ। আজকে আজকে আপনি প্রথম কয়েকদিন এখন আমার যে মূল বিষয়টা হলো যে বাংলাদেশে আপনারা গণতান্ত্রিক সরকার, কারণ আমরা বাংলাদেশের কোনো দল আওয়ামী লীগের সাথে যারা আছে তারা খুব আরামে আছে, তারা গণতন্ত্র চাইবে না, তারা এই গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে পারবেও না এবং তারা এই গণতন্ত্র দিবেও না। এই জন্য এই গণতন্ত্রের জন্য এই যে দেশকে এখন সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে এবং মানুষের যখন দেয়ালের সাথে পিঠ টেকে যায় তখন অল্টারনেটিভ অপশন খুঁজে, এবং আপনারা যদি মনে করেন যে আপনারা বিএনপি এত বড় সংগঠন এবং বিএনপি জনগণের দল, এইবার বিএনপি প্রমাণ করেছে আওয়ামী লীগ 3%-এরও মতো লোক বুথ সেন্টারে যায়নি, এতে বিএনপির আন্দোলন এটা সফল হয়েছে, এবং আমরা বিশ্বাস করি এই তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন এই বছরেই হবে ইনশাল্লাহ। আপনারা লিখে রাখেন এবং এটা ইলেকশন দিয়ে হয়তো আবার যদি মিডটার্ম ইলেকশন দিয়ে, এখন জনগণ তো বলবে যে আপনারা এর আগেও এই কথা বলেছেন, তো নির্বাচন তো হয়ে গেল এখন আবার এই কথা বলছেন, এটা তো ভুয়া নির্বাচন বলে তো ডামি আর স্বামীর নির্বাচন, স্বামী না তাহলে তো ওনারা কেউ নাই, ওনাদের স্বামী দেখবেন পকেট মারের কিন্তু একটা সর্দার লাগে, ডাকাতের কিন্তু একটা সর্দার থাকে, তো বাংলাদেশের এখন ওই যে গণতন্ত্রের সর্দার হয়ে গেছে দিল্লির বাবা, এখন দিল্লির বাবা যেদিকে থাকবে এইদিকেই বাংলাদেশের গণতন্ত্র চলবে, বাংলাদেশের সরকার চলবে, তাদের তাদের দিল্লির বিরুদ্ধে আপনি কথা বলে টিকে থাকতে পারবেন না। আমাদের দলের ভিতরে অনেকে আবার দেখছি দুই চারজন আবার দিল্লির পক্ষে ভিতরে ভিতরে কথা বলে, এই দিল্লিয়ালারে যতদিন পর্যন্ত আপনারা চিহ্নিত না করতে পারবেন অত সময় পর্যন্ত এই দেশ দেশ একসময় তারা নিয়ে যাবে, আপনি কান বিকজ তারা অলরেডি তাদের এজেন্ট তারা পেয়ে গেছে এবং তাদের এজেন্টই হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের এজেন্টই হচ্ছে শেখ হাসিনা, এই জন্য বাংলাদেশে গণতন্ত্র, এই জন্য দিল্লিকেই আপনার যে কোনোভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্স দিয়ে হলেও মানে ওই যে আপনার কুকুরের জন্য মুগুরের দরকার, এমন বিএনপি যদি মুগুর যদি স্ট্রং না করতে পারে তো এটা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের এই ভোগান্তি হবে, জিনিসপত্র ঊর্ধ্বগতি হবে, সিন্ডিকেট হবে, মজুদ্দাররা তারা সবগুলি মজুদ্দাররা তারা তারাই ইয়ে হবে এবং এই দেশের সর্বনাশ হবে। এই জন্য আমরা বিশ্বাস করি যে এই ফয়সালাটা সিরিয়াসলি আন্দোলনেই করতে হবে, এটা আলোচনায় আন্দোলন হবে না, কোনো ডিক্টেটর আলোচনায় তারা যাবে না এবং ডিক্টেটরদের সেই সেইখানে তাদেরকে কঠিন আন্দোলন করতে হবে এবং প্রয়োজন বুঝে সশস্ত্র বিপ্লবের দিকে যেতে হবে, কারণ শেখ হাসিনা তো নিজেই বলতেন যে একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফলাও, আমি ওনার বক্তব্যেই আমি বলবো যে, এবং আরেকটা সেনাতন্ত্র ও গণতন্ত্র একটা বই ওনার নিজের সম্পাদনা লেখা আছে যে আর্মি পুলিশ বিডিআর তার কর্মী বাহিনীকে নির্দেশ দিয়েছে তাদের অ্যাড্রেস খোঁজার জন্য, বাড়িয়ে বাড়িয়ে তাদেরকে
যাতে ঠিক মতো শাস্তি দেওয়া হয়। তা আমি আমাদের বিএনপির নেতাকর্মী বলবো যে এই জিনিসটাই যদি ফলো করে তাহলে এই বছরই যে তারা বাড়িয়ে বাড়িয়ে কে কোথায় আছে এটার খোঁজ নেয়, এবং তারাও যদি একটা লাশের পরিবর্তে দশটা লাশ ফলানি এবং সেই ক্যাপাসিটি রাখে লোক বিপরীতে দিয়ে তারা যেভাবে ডান্স করে লাশের উপরে ক্ষমতা, এইভাবে যদি সাহস শক্তি নিয়ে আগায় ইনশাল্লাহ এই বছরই সরকার পতন হবে। এবং আমি মনে করি যে মুসলমানকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে আবার ইউনাইটেড হওয়ার খুবই প্রয়োজন, এবং ইউনাইটেড না হলে এই দখলদার ভারতের তাবেদার সরকারের পতন হবে না। এই জন্য উই শুড ইউনাইট অ্যান্ড গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। থ্যাংক ইউ, সালাম আলাইকুম, অনেক ধন্যবাদ।